সত্যে নরসিংহ ক্রেতাতে রামচন্দ্র, তারপরে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ। স্যার, আমি ললিত কর মাহাতো, আর আমাদের সাথে বর্তমান উপস্থিত হয়েছেন আপনাদের সকলের সুপরিচিত সদানন্দ গোপ। বর্তমান সবাই সদানন্দ বাবাজি বলেই সম্বোধন করি, কারণ ইনি বিভিন্ন প্রকারের গ্রন্থ আলোচনা চর্চা করেন আর আমরাকে কিছু না কিছু শিক্ষা দেবার চেষ্টা করেন। ইনি এখন বর্তমান বাবাজি হয়েছেন, তার পূর্বে ইনি একজন সেন্ট্রাল গভর্নমেন্টের রেলওয়ে ডিপার্টমেন্টে ইনি রিটায়ারমেন্ট করার পরে এইসব সম্বন্ধ নিয়ে বিশেষ আলোচনায় থাকেন, যাতে মানুষ জগতের বা আমাদের কিছু শিক্ষা লাভ হয়। তার জন্যে উনি অনেক অনেক জায়গায় গিয়ে গ্রন্থ পাঠ করেন এবং জনসাধারণকে আমরা সবাইকে শিক্ষা দেবার সচেতন করবার চেষ্টা করেন। আসুন আজকে তবে জিতবাহন ঠাকুরের কিছু আদি কথা আমাদের আপনাদের সকলের সুপরিচিত সদানন্দ বাবাজির মুখ থেকে কথা আমরা এই জিতবাহন ঠাকুরের কথা শ্রবণ করব। আসুন, তবে আরেকটি কথা আপনারা সবাই জানেন যে নানা মুনির নানা মত, বিভিন্ন মতে বিভিন্ন ধরনের কথা আসতে পারে, কিন্তু কথার মাধ্যমে যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে নিজ গুণে ক্ষমা করবেন। নমস্কার। পূজা পার্বণের আমাদের পূর্বজদের পরম্পরা হিসাবে কিছু তো একটা ইতিহাস আছে, বা আমরা যে প্রতি বছর যেমন করম হইল, জিতুয়া হইল, বা যে কোনো পূজা পার্বণেরই একটা কিছু তো কিছু একটা মানে আছে না? তো এটার শব্দ যদি আপনি আপনাদের একটা পূর্ব পুরানা লোক, এটা একটা অভিজ্ঞ লোক ভাবছি, তো কিছু যদি বলতে পারেন তো ভালো হয়। এই এই করম আর জিতুয়া, এই ঠাকুরটা সত্য ত্রেতা দ্বাপর কলি চার যুগে আছে, বুঝলে? তো সত্য যুগের কথা বলে নিয়েছি, সত্য যুগে ব্রহ্মা একটা বললে আমি অসুর সৃষ্টি করব, তখন ব্রহ্মাটা অসুর সৃষ্টি করল, এত সম্রাট বলিমান সৃষ্টি করল অসুরটা, যে বিরাট বলিমান এখন সৃষ্টি তো করল, ও সৃষ্টি করার পরে ওই ওই অসুরটার অসুরটার হচ্ছে খারি যা জীবকে পাইল ভক্ষণ করাই কামুয়ার, তো এরকম সারা জীবকে খায়ে ও শেষ করতে লাগি গেল। তখন একদিন কি করল ওই অসুরে, পুরা অত্যাচারই ছিল অত্যাচার, তখন একদিন কি করল সারা বলছে ব্রহ্মাকে খাতা ছুটি নি, চরম সীমায় যখন আর নাই পাইলো কোনো, তখন বুঝে ব্রহ্মাকে খাতে ছুটি আনছে, তখন ব্রহ্মা বুঝে সারা আমি সৃষ্টি করি সারা আমাকে খাবে সারা অসুরে রে অসুর কথা আমি পারবাও নাই, তখন কি করলো ব্রহ্মা পালাইলো। এখন পালাতে পালাতে রোগ দিলেছে এমন সময় শিব আসছে উদ্দেলে, এখন শিবকে দেখাই নিয়ে ব্রহ্মা এক সাইড আড়া হয়ে গেল, শিবের সঙ্গে ভেটাভেটি নিল, শিবের সঙ্গে তো পুরা যুদ্ধ হয়ে গেল অসুরের, এখন শিব দেখছে আম পাচ্ছি নাই, তখন ওই জোটাকে পটকে নিয়ে একটা ও অসুর তৈরি করল, তখন ও সৃষ্টি করল। ব্রহ্মা সৃষ্টি করাটা হচ্ছে ভক্ষণ করা, যাকে বউ ভক্ষণ করবে, আর শিবের জোটালে সৃষ্টি হইল অসুরটা হইল রক্ষণ কর, এখন দু লোকের যুদ্ধ হতে হতে দেশটা যে প্রলয় হয়ে যাচ্ছে, তখন বিষ্ণু ভগবান মর্ত পাতাল, তখন বিষ্ণু ভগবান আসে বুঝে এই তারা যে সমাপ্ত কর, তারা কেউ কম নয়, তবে এখন সমাপ্ত করে ওই যে ভক্ষণ যে কর্তুক ব্রহ্মা সৃষ্টি করে একবার যে তোকে আমি বধ করব, এখন নাই তবে পরে যুগে তোকে ভোগ করব, তো তুই চলে যাই ইন্দ্রের কাছে, হ্যাঁ তখন ওই ব্রহ্মা সৃষ্টি করা পাঠা দিল ইন্দ্রের কাছে,
আর সিভেল জটাল রে জন্মিল যে সৃষ্টি হইছিল ওটা প্রধান নিল সূর্যর কাছ কবি তে সূর্যের কাছে থাকবে সূর্যদেবের কাছে সূর্যদেবের এইটা যে সত্য যুগের কথা যখন ত্রেতা পড়ে গেল তখন কি হইল ত্রেতা যুগে ব্রহ্মা কেচিল একটা বানর তৈরি করিল ওয়াকে বলে রিচ্ছক বানর ওয়াকে বলি আরে ও খুব প্রতাপশালী বীর বানরটা তুমি যা তুই দক্ষিণ দিয়ে যা দক্ষিণ দিয়ে বনে ফল ডল তোমার আছে খাবি তবে দ্রাক্ষসকে মারছি মোরা আমি তোকে আমি আদেশ দিছি তখন কি করে বড় লোকের পাথর না টাটা নেই বিন্ন মাথারে বহেই থাকে যাহা রাক্ষস পাই মোরাইনি ওটকে নেই মোরাইনি এই বাবা বনে ঘুরতে ঘুরতে একটা কুয়া দেখিল বনের ভিতরে তো কুয়াটাই যা হুলকিছে তো কুয়ার ছাহাটা বিম্বটা কুয়াটায় পড়ছে তখন দেখছে ই যখন হাত উঠে যখন ছাহাটা হাত উঠেছে ই হা করছে যখন ছাহাটা হা করছে তখন ই ভিক্ষা করবো ছাড়া এই কুয়ার ভিতরে কোনো বিট ঢুকে আছে পুরুষ ছিল স্ত্রী হয়ে গেল স্ত্রীর পরে এত সুন্দর স্ত্রী হয়ে গেল তখন সেইটার ইন্দ্রের দৃষ্টি পড়ে গেল সেই তখন ওই ইন্দ্রের কাছে পাঠান ছিল ওই ওকে দিল পাঠান তখন জন্মিল বালি বালি জন্মিল সূর্যর কাছে যখন ও দৃষ্টি পড়ল তো সূর্যকে পাঠান দিল তখন হইল সুগ্রী দুবাই হইল বুঝলি বালি আর সুগ্রী হইল ত্রেতায় তারপরে কি হইল যখন রামে ওকে বালিকে বধ করে যখন বালি বলছে সালা সূর্য ছিটে দায়ে আজ আমাকে আমার ভাই আমাকে বধ করাইল এইবার আমি সূর্যর কাজ দেবো তখন চলে গেল তারপর সূর্যর কাজ আর সুগ্রী চলে গেল ইন্দ্রের কাজ তখন কি হইল ওই তারপরে কি তখন ওই কুন্তী দেবী মন্ত্র পুত করলে ওরা হয় তখন ওর পুত্র হয় ইন্দ্রকে যখন মন্ত্র পুত্র ডাকিল তখন ইন্দ্র পুত্র অর্জুন হয়ে গেল আর না বিবাহ হতে আগে ওই সূর্যদেবকে আরাধন করেছিল তো সূর্যদেব আইল তখন কি হবে বিনা বিবাহ হয় যদি ছেলে হয় তো ফের হবে তখন কানে প্রসব করে দিল তখন কর্ণ হয় সেই যখন অর্জুনে কুয়াকে বধ করি কর্ণকে বধ করি আচ্ছা তারপরে কলিযুগে ওরা কইটাই বলছে যে তুই বালি বড় বটিকে রাজাই হবে সেই জন্য এই করম রাজাটা হচ্ছে ওই বালির পূজা হয় কাজে তিন দিনে বালি উঠাতে হয় দেখালেন ত্রেতা যুগে বালি আর সুগ্রীব জন্মিল কার রিচ্ছক বানর রিচ্ছক বানর কি হইল রিচ্ছক বানর পুরুষ ছিল কুয়ায় ঝাঁপ দিয়ে নারী হইল নারী হয়ে আর দুটা ছেলাও উনি জন্মালেন আর দুটা ছেলা জন্মার পরে আবার ওই ছেলা দুটাকে নিয়ে ব্রহ্মার কাজ কালেন বুঝি ওনাকে জমা দিব জমা দিয়ে আর কি করলেন রিচ্ছক বানর ওই উখালে চলে গেলেন একবার এই বৈরাগ্য হয় বুঝলি তো দেখ বৈরাগ্য অনেক সাধুর বৈরাগ্য হয়েছে বাউল সাধুর তোমার বৈরাগ্য আর তো ওটা হচ্ছে নিয়ম লয় যে বৈরাগ্য করবে ওর ইচ্ছক পরে দেখা দিচ্ছেন শিক্ষা দিচ্ছেন সাধুরাকে বৈরাগ্য যে বৈরাগ্য হয়ে যাবে তো ওকে হাত নাই পাঁচবে যে আমার খাবার দেবো ঠিক বুঝলি ও যার খিদে লাগবে গাছের পাতা
আর রস খায় থাকবে তা বলবে কি নাই আমাকে খাবার দেব তো ভগবান তার পেছনে যায় ওই বৈরাগ্যটার ভগবান পেছনে থাকে উহাকে প্রেরণা করে মানুষকে খাবার আইনে দেয় তো খাবারটা খাইলে অন্য লিবেক নেই আর চলল সিয়ারাম সিয়ারাম বলে বলে আর বৈরাগ্য চলল ওই উহাকে বলে বৈরাগ্য 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 হলো হয় নাই কাজে হাম সাধু হয়েছি কিন্তু বাপ আমি বৈরাগ্য হতে পারিনি এটা দুঃখের বিষয় ব্রহ্মচারী বৈরাগ্য আর একটা বৈরাগ্য আছে গৃহস্থ বৈরাগ্য কেমন বৈরাগ্য আগেকার রাজারা ছেলেপুলে হইল বিহা দান দিলেন বড় ছেলেকে যেটা হবে তাকে রাজত্বের ভার ভারটা দিয়ে আর বনে যায় ওরা তপ করে মরে যেত বুঝলিস এরকম সৃষ্টি ছিল তো তাই আমরা কো ওই রাজারা মানুষকে শিক্ষা দিচ্ছে হে মানুষ তোরা এখন বনে যায় আর থাকতে পারবি না বনে কি খাবি আমাদের বনে তো খাবার এখন নাই তো বনে থাকতে পারবি নাই তো কাজেই তোমাদের ছেলেপুলা উপযুক্ত হবে বিহা ধান দিয়ে আর সংসারটা তার মাথায় তুলে নেও আর দিয়ে তুমি এই আমাদের সংসার রূপা বনে তুমি থাকো আর হরি নাম জপন করো বিষয় বাসনায় তুমি মন দিও না এই একমাত্র তোমার হরি নাম জপন করো ইয়ারপর যা করবে ছায়া করবে ভালো করুক মন্দ করুক ছায়া করবে খারাপ রাস্তা যাবে তো শিক্ষা দেবে বাবা এই এটা মরে যাবে বাবা এই রাস্তায় যাস নাই এই সৎ রাস্তায় যা যদি না যায় তো সৎ কাম ভালো সংসারগুলো চলবে তো আজকালকার মানুষের এমন হয়েছে কারো উপর বিশ্বাস নয় বিশ্বাস আরো মানুষ হয়েছে বেটার উপর বিশ্বাস নাই বেটার বউর উপর বিশ্বাস নাই বহুর উপর বিশ্বাস নাই চাবি খাড়ি কোন আছে সকল রেখেছে ঠিক ওই মা মমতার মা বন্ধনে বন্ধনে আছে কাকো বিশ্বাস করছে নাই তো সেই যখন মরে যাচ্ছে তখন ও ছাড়া ডামাডোল হয়ে যাচ্ছে জমি জায়গা বিকে সিরাই নিচ্ছে তখন দেরে ও আর বাপ তো ভালোই করে খাচ্ছে ও ছাড়া জমি জায়গা বিকে সিরাইছে কেন সিরাই যাবে সংসারের চাপটা ওর মাথায় এক্সেস পড়ে গেল যে কীভাবে সংসার চালাবো তার ওর ছুটি থাকে নাই বুঝলিস এত কারণ এই জন্য এইটা শিক্ষা দিচ্ছে যে ঠিক আছে তোরাও হরি নাম জপন করো ছেলেপুলাকে বিহা দিয়ে সংসারটা উয়ার মাথায় তুলে দাও আর থাকে সময় সময় শিক্ষা দেয় বাপ এই সৎ পথে চল অসৎ পথে যাস না তাহলে ওই ছেলে কী করবে সংসার বাজাব তো সব জানবে বাবা মরল ও সংসার ডামাডোল হবে কি নাই আর যে ও বিষয় মন্ত লোক চাবি খাড়ি করতে রাখবে ও আচ্ছা ডামাডোল হয়ে মরে যাবে ও আচ্ছা কাজে মানুষ কুল তিনটা একটা যে মানুষ কুল একটা দেবতা কুল আর একটা মানুষ কুল দৈত্য কুল আর দেবতা কুল তিনটা তো আজ 84 লক্ষ জনিয়ে আজ জন্মেছি মরেছি তারপরে প্রভু দয়া করে আজ আমাকে মানুষ জন্ম দিয়েছে তো মানুষ জন্মটা হচ্ছে আমাদের মুক্তির পথ বটে তো সে মানুষ মুক্তির পথ যাচ্ছে নাই কি করছে মানুষ কোটি কোটি মানুষ আর দেবতা কুলে আসছে নাই দৈত্য কুলে যাচ্ছে হাজার কোটি কোটি জীব দৈত্য কুলে চলে যাচ্ছে মানুষের আছে তবে মানুষ হতে জগতের শ্রেষ্ঠ বিচারে হয়েছে ধার্য মানুষ রূপে গুরু অবতার তো এই চার যুগে কোনদিন দেবতারা আর দৈত্যদের চার যুগে কব মুক্ত হয়নি বুঝলি মানুষ কোটি কোটি মুক্ত আছে কিন্তু দেবতা আর দৈত্য চার যুগে কব মুক্ত নাই তখন দেবতা আর দৈত্য ওরা যুক্তি করলো তা বলছে তাহলে
চলো আমরা মানুষের গর্ভে জন্ম হব, মানুষ হব, আর মানুষের সঙ্গে যাব মুক্তি 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 পাব। তাছাড়া আমাদের মুক্তি হবে না, আমরা সত্যিকার ওই যে একই থাকেন। হ্যাঁ, তখন তাই হইল। তখন দেবতারা আসছেন মানুষের গর্ভে জন্ম হচ্ছে। দেবতারা জানিস আটু পাটু কোন দেবতা 9 মাসে জন্মিছে, 10 মাস নয় 9 মাসে জন্মিছে। ওইটা দেবতা বটে, কোটি কোটি দেবতা জন্মেছে, ছেলে জন্মেছে 9 মাসে। কোন দেবতা বলছে কি কেদার মুক্ত হব না নাই হব বলে বলে উচারা উপত্যে ভালে ভালে পা দিয়েলে জন্মেছে, তো কোটি কোটি ছাপ পা দিয়েলে জন্মেছে, ওরা দেবতা বটে। তো দেবতা জন্মে সারা মানুষের কর্ম করতে পারছে নাই, ওরা কি অন্যায় অত্যাচার চুগলি এইসব বেশি এইসব কাম করে, ওরা ভালো মানুষের কর্ম করতে পারছে। বুঝলি, আসল যে মানুষ হবে সে পৃথিবী জন্মিবে, ওই জন্মি এই আসল মানুষ। দৈত্যরা বলল আমরা এই পৃথিবী না জন্মিব, পাতাল জন্মিব। বুঝলি, তো পাতাল কোনটা? পাতাল হচ্ছে আই আমেরিকা, হচ্ছে ইরাক, ইরান, লঙ্কা, ওই না তো পাতাল। কাতে এখন আমাদের রাত হচ্ছে ওই দেশে, ওদের দিন হয় ওইটাতে পাতাল। তো বলছে এখন অত দূর উ পাতাল নাই, আমাদের ইন্ডিয়ায় অনেক পাতাল তৈরি হয়েছে। বুঝলি, তো দৈত্যরা বললো আমরা সেই পাতাল জন্য কোন পাতাল না বলছে হাসপাতালে। এখন ছা, যত দৈত্য জন্মেছে হাসপাতাল ছাড়া জন্মিছে না, পৃথিবী কোনো ছাদ নাই জন্মিছে, জন্মিছে একটা ছাদে জন্মে, সব হাসপাতালে জন্মিছে, সব ওরা দৈত্য বটে। আর দৈত্যরা মা বাপের কথা মানবে নাই, কারো গুরু পুরুষের কথা মানবে না, ওরা অন্যায় অত্যাচার ছাড়া কাম করছে। এখনকার ছেলে বলিয়া সব ব্যবহার হয়েছে, সব ছাড়ারা দৈত্য জন্মেছে আর সব হাসপাতালে জন্মেছে। এটা আমি চৌখা এবং বেদেল প্রমাণ চৈক প্রমাণ দিচ্ছি, এখন মানুষ কে কাকে মানব না মানবে না, মা বাপকে নেই মানছে, আর আমার তো কি মান আর হুঁশ নাই এখন না কিছু নাই। আচ্ছা, তার মান হুঁশ আছে সেই হইল মানুষ। দেখ অন্যায় অত্যাচারের জন্য কত কত লাখ লাখ মানুষের ফাঁসি হয়ে যাচ্ছে, কিন্তু তবু মানুষ জব দিছে, জব দে নাই, কাজে ওরা সব রাক্ষস বটে, ওই হাসপাতাল জন্ম রাক্ষস বটে শালারা, ওরা কাকেও মানবে নাই। এই জন্য আজকে একটা ছাপকে আমি কোনো বলিনি বাবু, ওরা দণ্ডবোধ করি দূরের নেই, ভালো কথা বললে তোকে মারি মারি নিবে, দৈত্যরা মানবে নেই ওরা। আমি পারবো।